আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আমি সেদিন একটা কোরাল মাছের রেসিপি শেয়ার করেছিলাম, জাস্ট ফ্রাই করেছিলাম কিভাবে, তো ওই মাছেরই জাস্ট দুইটা টুকরা আর লেজ মাথা রেখেছিলাম, তেমন কিছুই রাখিনি। তো ভাবলাম ওই মাছটাকে কীভাবে রান্না করা যায়, তো চলুন কীভাবে রান্না করেছি আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর একটু জাস্ট হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো মতো ফ্রাই করে নেব মাছটাকে। তো ফ্রাই করা আমার শেষ, এখন যে ফ্রাই করেছিলাম সেই তেলটা তো অনেকখানি তেল বেঁচেছে, তো আমি কড়াইতে যে তেলটুকু ছিল ওই তেলটাও দিয়ে দিব, আর আরেকটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। আসলে আমার পেঁয়াজটা পেস্ট আমি মানে ব্লেন্ড করতে পারিনি, কারণ ব্লেন্ডারটা কেন যে ব্লেন্ড হচ্ছিলো না হুট করে, তো অবশ্যই পেঁয়াজটা ব্লেন্ড করে দিবেন। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিও দিতে হবে, পেস্টও দিতে হবে। আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিব আদা রসুন বাটা, জাস্ট অল্প পরিমাণ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিব পানি, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ এক চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ, জাস্ট ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণ জিরার গুঁড়া, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। আসলে যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা ভালো করে কষিয়ে নিতে হয়, তা নাহলে ভালো লাগে না খেতে। তো আমার যখন কষানো হয়ে যাবে তেলটা, প্রায় একটু পরিমাণ পানি থাকবে এই পর্যায়ে। আমি টমেটো এখানে একটা পেস্ট করে নিয়েছিলাম, টমেটো একটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এই ব্লেন্ড করা টমেটো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর এটাকেও কতক্ষণ ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, এটাই লাস্ট পানি, আর দিতে হবে না। তারপর আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম যাতে খেতে আস্তে আস্তে টাইপের থাকবে, তো আমার ফ্রিজে টমেটো ছিল না, তো আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। যদি ফ্রোজেন টমেটো না দিতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো। তো আমি সেই টমেটো দেওয়ার পর মাছ যে ফ্রাই করে রেখেছিলাম ওই মাছটা এখন এই পর্যায়ে আমি সব মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কতক্ষণের জন্য রান্না করে নেব, খুব বেশিক্ষণ লাগবে না যেহেতু আমি মাছটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব, কারণ নিচে লেগে যেতে পারে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কাঁচা মরিচ কয়েকটা জাস্ট ফ্লেভারের জন্য। তো আমার রান্না তো হয়ে গিয়েছে, আসলে যে রান্নাগুলো মজা হয় খেতে ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, ট্রাস্ট মি। আসলে এইভাবে যে রান্না করেছি কোরাল মাছটা খেতে যে এত ভালো লেগেছে আমার কাছে, সত্যি কথা রিভিউ দিতে গেলে ফ্রাইয়ের চাইতে এইভাবে রান্না করে খেতে বেশি ভালো লেগেছে, অনেক টেস্ট হয়েছিল, সেই জন্যই ভাবলাম আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।